তো মানে অনুষ্ঠানটা হচ্ছে মা কামাখ্যা দেবীর অনুষ্ঠান, তো আমরা তো ওইখানে না যেতে পারলেও মা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি, এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা, মাকে দুধ আম কলা দেওয়া, তারপর সিঁদুর খেলা স্বামীর যাতে দীর্ঘভাবে হয় এই জন্য এখানে আসা, আর সিঁদুর খেলা এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন এখানে আসা। এটা কয় দিন ধরে চলে? এটা এটা 7 দিন ধরে চলে। সিঁদুর খেলা মানে অমাবস্যা আমাদের মহিলারা যারা আছি তাদের জন্য একটা বিশেষ দিন। এই অমাবস্যার মূল ইয়ে হলো কামাখ্যা দেবী থেকে শুরু সূচনা হয়ে, তো এই অমাবস্যা 7 দিন ধরেই চলে। আমরা এখানে যারা আগরতলাবাসী আছি তারা সবাই লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে আমরা তা উদযাপন করি প্রতি বছর। ভগবানকে কোনো প্রার্থনা করা হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, পরিবারের মঙ্গলের জন্য, স্বামীর দীর্ঘায়ুর জন্য আমরা প্রার্থনা করেছি মা এখানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে। আজকের দিনের মাহাত্ম এটাকে আমরা সবাই অমরবচী বলি। হ্যাঁ অমরবচী একচুয়ালি শব্দটা অমরবচী না, শব্দটা হচ্ছে অম্ববাচী। হ্যাঁ অম্ব শব্দের অর্থ হল পৃথিবী, বাচী শব্দের অর্থ হল জল। তো ওই সময়ে আমাদের মাতৃজাতিরা যেমন রজব সভা হন তখন ওইটা আমাদের ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি, পৃথিবী রজব সভা হয় এই সভা আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত। পৃথিবী রজব সভা হয় বলতে আমরা তখন পৃথিবীতে রসালো থাকে। হ্যাঁ ওই তখন আমরা পৃথিবীর ওপরে কোনো জোরপূর্বক কিছু কাজ করি না, যেমন ধরুন খনন, তারপর যে বেশি চাপ দেওয়া এগুলি আমরা করি। আর এটাতে সাধারণত বিধবা মহিলা যারা তারা ওই সময় মাটিতে পারবে না। আগে দেখতাম যখন আমরা যখন বিধবারা ছিল তখন তারা নৌকার মধ্যেই এই কয়েকদিন কাটাবে, 4-5 দিন যতদিন অমরবতী থাকতো নৌকার মধ্যে কাটাতে অথবা তারা বিছানার উপরে উঠে যেত, নিচে নামত। আর সধবা মহিলা যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা তখন মার কাছে ঠাকুরের কাছে যার যেরকম স্বামীর জন্য ঠাকুর বাড়ি থাকে ওরা ঠাকুরের কাছে নিজেদের স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করে। আর আপনার এখন কিছু কিছু ব্রাহ্মণ বলছে যে অম্ববতী ওষুধের মধ্যে যদি দেহ অসুস্থ থাকে দেহ অসুস্থের মধ্যে নাকি অম্ববতী করতে পারে না, এদের খুব বলি যে দেহ অসুস্থের মধ্যে আমরা কোনো ধর্মীয় কাজ কোনো শাস্ত্রীয় কাজই করতে পারি না। যদি কোনো বিধবা মহিলা অম্ববতী করতে হয় যদি তার অসুস্থ থাকে তাহলে সে অম্ববতী করতে পারবে না। এবার তাদের যেন সবাই কাছে অম্ববতী করতে হবে সব ব্রাহ্মণেরই জানা দরকার। এটাই আপনার এই অম্ববতীর যে সব মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্ববতীর পালন করে। কি যে বললেন যে